হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের বানিয়ে দেখাবো আতপ চাল দিয়ে মোচার ঘণ্ট। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর খেতে দুর্দান্ত লাগে। প্রথমে মোচাগুলো ভালো মতো বেছে নিয়ে ধুয়ে নিতে হবে, তারপর এখানে মোচাগুলোকে সেদ্ধ করে নেব। নিয়েছি এখানে প্রেশার কুকার। আমি মোচাগুলো প্রেশার কুকারে সেদ্ধ করব, তোমরা চাইলে যে কোনো পাত্রে মোচাগুলো সেদ্ধ করে নিতে পারো। প্রেশার কুকার এখানে সমস্ত মোচা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে 1 চামচ নুন, তারপর দেবো এখানে অল্প একটু জল। প্রায় এখানে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। আমি এখন মোচাটি ভালো মতো সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে মোচাগুলো একদম গলে না যায় আর মোচাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে 5টা সিটি হয়ে গেলে প্রেশার কুকারটি বন্ধ করে দেবো। 5টা সিটি হয়ে গেলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখানে প্রেশার কুকারে 5টা সিটি দেওয়ার পর সিটিটি এখন খুলে নিচ্ছি। চলো চেক করে দেখি মোচাগুলো কি ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এখানে মোচাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মোচাগুলো কিন্তু একটা গলে যায়নি। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। মোচাগুলো নামিয়ে নেওয়ার পর জল একটু ধুয়ে নিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। তারপর আমি হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চাকু দিয়ে বা দাও দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিতে পারো। যেহেতু মোচাগুলো এখানে সেদ্ধ করাই আছে, সেই জন্য হাত দিয়ে ভালো মতো চটকে নিলাম। আমি এক্সট্রা জলগুলো পরে ফেলে দেবো, এক সাইড করে নিলাম মোচাগুলোকে। তারপর এখানে নুনিয়া আতপ চাল 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে নিয়েছি আলু। আলুগুলোকে ভালো মতো এখানে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে আদা কুচি। এখন আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা ভালো মতো এখানে গরম করে নেব। সাদা তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে আলুর টুকরোগুলো। প্রথমে আমি আলুর টুকরোগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে সামান্য নুন, আমি হলুদগুলো দেবো না। আলুগুলোকে এখন লাল করে ভেজে নেব। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে লাল করে, আলুগুলো তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। সবগুলো আলু তুলে নেওয়ার পর একই তেলে দিয়ে দিলাম এখানে অল্প একটু ঘি। ঘিটি এখানে গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা ফোড়ন। দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিলাম এখানে সামান্য গোটা জিরে ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি নুনিয়া আতপ চাল। আতপ চালটি আগে থেকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পরে আতপ চালটি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি আতপ চালটি ভেজে নেব প্রায় 3 থেকে 4 মিনিট ধরে গেছে ফ্লেমটি মিডিয়ামে রেখে দিয়ে। গোটা গরম মশলার ঘিয়ের মধ্যে আতপ চালটি ভাজলে আতপ চালের ফ্লেভারটি খুব ভালো আসে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখানে আতপ চালটি অনেকটাই ভাজা হয়ে গেছে, 3-4 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি, আর ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, তারপর দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা মোচা। মোচা তো অনেকভাবে খেয়ে দেখেছো, এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর দিচ্ছি এখানে স্বাদ অনুসারে 2 চামচ নুন, তারপর দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। আমি এখন গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে দিয়ে মোচাটি হালকা করে ভেজে নেব আরও 5 মিনিট ধরে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে মোচাটি খুব ভালো মতো ভেজে নিয়েছি 5 মিনিট ধরে। আমি এখন গ্যাসের ফ্লেমটি একদম কমিয়ে দিয়ে কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি এখানে প্রথমে সামান্য জল, তারপর দিলাম এখানে আলু, তারপর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, তারপর দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব এখানে সামান্য চিনি। শেষে যেটা না দিলে না সেটা হলো কাঁচা লঙ্কা। তারপর একটু ভালো মতো মিশিয়ে নিলাম সব কিছু। দিচ্ছি এখানে আরেকটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আরেকটু জল। মোচার ঘণ্টাটি এখন কষিয়ে নেব আরও 5 মিনিট ধরে। ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে মোচার ঘণ্টাটি কিন্তু ভালো মতো কষিয়ে নিয়েছি, কালারটা দেখতে পাচ্ছ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে গরম জল। গরম জল দিচ্ছি কারণ নুনিয়া আতপ চাল যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে গরম জল দিচ্ছি। গরম জল দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু মোচা সেদ্ধ করাই আছে আলু ভাজাই আছে সেজন্য গরম জল দিয়ে দিচ্ছি যাতে খুব একটা সময় না লাগে চালগুলো সেদ্ধ হতে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে। আমি এখন গ্যাসের ফ্লেমটি একদম কমিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। তো চলো দেখি কতটা রেডি হলো। দেখো মোচার ঘণ্টা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, জলগুলো কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই। আমাকে এখন চেক করে দেখতে হবে চালটা কি সেদ্ধ হলো কি না ঠিকঠাক। তো একটি চাল নিয়ে দেখছি এখানে। হ্যাঁ, চালটি একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। তো আমার কাছে একটু চিনিটা কম লাগলো, আর একটু চিনি দিয়ে দিলাম এখানে। গ্যাসের ফ্লেমটি কিন্তু এখন একদম কমানোই আছে। আমি এখন 5 মিনিট ধরে মোচার ঘণ্টাটি ঢেকে রেখে দেব, একদম ড্রাই হয়ে যাবে তারপরে।
ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে মশার ঘণ্টাটি কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, দেখাই যাচ্ছে যে জল আর নেই। আমি এখন গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি, ওপরতে দিয়ে দিচ্ছি এখানে সামান্য ঘি, তারপর দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিচ্ছি মোচার ঘণ্টের সাথে। রেডি হয়ে গেছে এখানে নুনিয়া আতপ চাল দিয়ে মোচার ঘণ্ট। আমার তো বেশ ভালো লাগে এইভাবে মোচার ঘণ্ট খেতে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে।